ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানাবার জন্য প্রথমে চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ করে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, 1 চামচ করে সয়া সস, লেবুর রস। এই সব কিছুকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলি মাংসের সাথে মাখানোর পর এটিকে ম্যারিনেটের জন্য 1/2 ঘন্টা রেখে দেব। এবার পাস্তাগুলিকে সিদ্ধ করবার জন্য একটি পাত্রে 500 ml মতো জল গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ নুন আর 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল দেবার জন্য পাস্তাগুলি একে অপরের গায়ে লেগে যাবে না। এবার এতে দিয়ে দেব 200 গ্রাম মতো পাস্তা। পাস্তাগুলিকে নেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট ফোটার পর দেখুন পাস্তাগুলি সিদ্ধ হয়ে এসেছে। এবার ওগুলিকে একটি ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে নেব। পাস্তাগুলি যাতে বেশি সিদ্ধ হয়ে গলে না যায় তার জন্য এর উপরে ঠান্ডা জল ছড়িয়ে দেব। এবার পাস্তাটিকে বানাবার জন্য একটি কড়া গরম করে তাতে দিয়ে দেব 5 থেকে 6 চামচ সাদা তেল। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে দিয়ে দেব। চিকেনের পিসগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা রসুনের 6 থেকে 7টি কোয়া। রসুনটিকে লো ফ্লেমে নেড়ে হালকা ভেজে নিতে হবে। রসুনটি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1টি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে রসুনের সাথে 1 মিনিট মতন নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা। আনাজগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আনাজগুলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 3 থেকে 4 চামচ করে চিলি সস, সয়া সস, টমেটো সস, কুচিয়ে রাখা ধনে পাতা। সসগুলিকে লো ফ্লেমে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর সিদ্ধ করে রাখা পাস্তাগুলি। চিকেন আর পাস্তাগুলিকে লো ফ্লেমে নেড়ে সব কিছুর সাথে মেশাতে থাকব। এইভাবে আস্তে আস্তে নেড়ে পাস্তাগুলিকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পর চিকেন পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এইরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।